30টি সেন্টারে খবর পেয়েছি, বাকি খবর আসছে। সেসব জায়গায় আমার পুলিশ ঢুকতে দেওয়া হয় নাই, বের করে দেওয়া হয়েছে, মারপিট করা হয়েছে। ভোট কেন্দ্রে ধানের শীষের ভোটার যারা তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমি নির্বাচন কমিশনকে বলবো এই সব ওয়ার্ডে এখনই যে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার।